দুশ্মন ছিল না, আপন চাচা ছিল, আপন চাচা আবুল আহাব। পাথরটা লইয়া আমার হাবিবের দিকে তাকাইয়া বলে, মোহাম্মদ তুমি দংশ হও যদি এই জন্য দাওয়াত দিয়ে থাকো। নবীরে মারার জন্য যা, আর নবীরে গালি দে, আল্লাহর হাবিব কোনো প্রতিবাদ করে নাই, কোনো প্রতিবাদ করে নাই, প্রতিবাদ করে নাই। মানুষগুলি বলা বলি করতে লাগলো, হায় রে মোহাম্মদ তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এতদিন কার অনুসরণ করলাম, যারে এত মোহাম্মদ করলাম রে, যারে আমরা সবচেয়ে বেশি মোহাম্মদ করেছিলাম, সবচেয়ে ভালো মনে করেছিলাম, সেই ছেলেটা এখন আমাদেরকে বাপ দাদার ধর্মের বিরুদ্ধে শিখায়, আমাদেরকে অন্য এক খোদার পরিচয় দেয়, আমাদের খোদাগুলি এসে অপমান করল, মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই হলো তাদের অপবাদ, রাসূলের বিরুদ্ধে অপবাদ। রাসূল নাকি বংশ হয়ে গেছে, রাসূল নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আরে ভাই, এইভাবে আল্লাহর হাবিবকে যখন তারা গালাগালি করতে লাগলো, পুরা মজলিসটা ভেঙ্গে গেল, মানুষ যার যার চলে গেছে, কেউ আমার নবীর কথা শুনলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর যখন পূর্ণ হইছে, তখন কিন্তু উনারে আল্লাহ ওহি দিছে, এর আগে না। 40 বছর পর্যন্ত উনি সুস্থ ছিলেন, সমাজের মধ্যে হাঁটাচলা করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, স্বাভাবিক মানুষের মতো ব্যবসা বাণিজ্য করছেন, কিন্তু উনি আদেশও করে নাই, নিষেধও করে নাই। গোটা মক্কা নগরীর মানুষের কাছে উনি ছিল সবচেয়ে জনপ্রিয়, এবং উনি মানুষের চোখের কাজল ছিল। উনারা সারা ডান বাম বুঝছেন, এত মহব্বত আর এত ভালোবাসা ছিল। কেন? কারণ উনি আদেশও করে না, নিষেধও করে না, উনার চরিত্র ভালো, চলাফেরা ভালো, সব দিকে। তারপরে উনার জবানের হেফাজত আছে, আমানতের খেয়ানত করে না, সব দিকে মিলে তারা খুব পছন্দ করছে। 40 বছর পূর্ণ হওয়ার পরে রাব্বি কারিম কোরআন নাজিল করছে, কোথায়? হেরা পর্বতে কোরআন নাজিল। কোরআন নাজিল করার পরে জিব্রাইল সর্বপ্রথম উনি দেখছে হেরা পর্বতে। দেখার পরে রাসূল প্রথম ভয়ই পাইছে, ভয় পাওয়াটাও স্বাভাবিক, অস্বাভাবিক না। ভয় পাইছে এই কারণে, জিব্রাইল কিন্তু সাধারণ নন। জিব্রাইল যদি মারা যায়, পৃথিবীতে কবর হওয়ার মতো কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হবে কত বড় হবে, গোটা পৃথিবীর সমস্ত ফানি যদি জিব্রাইল আলাইহিস সালামের মাথার ডাইলে দেওয়া হয়, তো ওনার সব চুল গিয়া ভাঙি লাগতো না। ফানি কি পৃথিবীতে কম আছে? এক আটলান্টিক মহাসাগর কত পানি, আরব সাগর, ভারত সাগর, সব পৃথিবীর সমস্ত পানি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাথায় দিলে এই মাথার থেকে গড়ায়া পড়তে পড়তে সব পানি শুকায় যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের 600 নূরের ডানা ছিল, একটা ডানা নূরের ডানা যদি একটা যদি এভাবে দিছে, গোটা পৃথিবী ঘেরাও হয়ে গেছে, গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেছে। উনি যদি দাঁড়াইছেন তো সাত আসমানের উপরে ওনার মাথা, সাত তবক জমিনের নিচে ওনার পা। আপনারা যেই তালে সুবহানাল্লাহ বন্ধুরা কয়েকবার দেখছেন না, সুবহানাল্লাহ তালে কয়েক, সাত তবক জমিনের নিচে পা, সাত আসমানের উপরে মাথা, আর গোটা দেহ দিয়ে পৃথিবী শেষ। সুবহানাল্লাহ, হবে হামবে সুবহানাল্লাহ। এক জিব্রাইল যদি এত বড় হয়, আজরাইল কত বড়, ইসরাফিল কত বড়, মিকাইল কত বড়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ফেরেশতা কত, আল্লাহ ছাড়া ফেরেশতার গণনা কেউ করতে পারবে না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে রাসূলের সাক্ষাৎ হয়েছে, আবার বুকে চাপও দিয়েছে। পাঁচটি আয়াত পড়ানোর পরে রাসূল চলে গেলেন খাদিজাতুল কুবরার ঘরে।
ওখানে যাওয়ার পর রাসূলের শরীরে কম্পন সৃষ্টি হয়েছে, তাপ উঠে গেছে, কারণ এই লোড এটার ওজন কোরআনের ওজন বহন করা কারো দ্বারা সম্ভব না। পাহাড়ও গছে নাই, কোন জিনিসে গছে নাই, আল্লাহ রাসূলের সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছে, কম্পন সৃষ্টি হয়েছে। খাদিজাতুল কুবরার কাছে গিয়া বলেন, আমার লক্ষণ বালা দেখতেছি না, কেন বাসুম কিনা আমি যে জিনিস দেখছি জীবনে দেখছি না, লক্ষণ ভালো না, আমার ভয় লাগতেছে। খাদিজাতুল কুবরা ওনাকে সান্ত্বনা দিতেছেন, সান্ত্বনা দিয়া দিয়া ওনাকে বুঝাচ্ছেন, আপনি ভয় পাবেন না, আপনার মতো ভালো মানুষ কেউ নাই, আপনি জীবনে কারো ক্ষতি করেন নাই, কারো হক মারেন নাই, কারো পিছনে লাগেন নাই, আপনার ক্ষতি কেউ করতে পারে না, কারণ আমি যদি কেউ ক্ষতি করি তো আমার ক্ষতি করার জন্য আল্লাহ দর্জন রেখে দেয় আমার পিছে দিয়া। কথা বুঝতেছেন? আপনি যদি কারো ক্ষতি করেন তো ভাববেন না আপনি জিতে গেছেন, আপনার ক্ষতি করার জন্য আল্লাহ দর্জন রেখে দেয়। রাসূল জীবনে কারো ক্ষতি করেন না, রাসূলের ক্ষতি করব কে? জিন ভূতে আপনার ক্ষতি করবে না, রাসূল কাঁপতেছেন। তো আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলকে খুব বুঝাইছেন, বুঝানোর পরেও রাসূল কাঁপা শুরু করছে, কম্বল দিয়াতে রাসূলকে জড়ায় ধরছে, কিন্তু রাসূল যাওয়ার পরেই রাস্তা দিয়া জিব্রাইল ডাকে। জিব্রাইল আলাইহিসসালাম রাসূলকে প্রায় সময় ডাকতেন, রাসূল ভয়েতে চলে যেতেন, খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিতেন। তো এই পর্যায়ে এক পর্যায়ে যখন কোরআন নাযিল হইছে, কয় বছর পরে? পুরা 40 বছর পূর্ণ হওয়ার পরে। তো নাযিল হওয়ার পরে কি কি দায়িত্ব পাইছে? আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি মানুষের কাছে এখন থেকে প্রচার করেন যে আমি আল্লাহ এক, আমার পরে কোনো খোদা নাই, কোনো মাবুদ নাই, আপনি যেই সমাজে আপনাকে পাঠাইছি এরার খোদার কোনো অভাব নাই, কারণ এরা গড়ে গড়ে খোদা, এরা গাছ মুড়া গাছ দেখলে এটাও খোদা, সকালে সূর্য উঠলে এটাও খোদা, সূর্য অস্ত গেলে চন্দ্র উঠে এটাও খোদা, যখন যেটা দেখে এটাই খোদা। এদেরকে জানান যেগুলো সব হইলো সৃষ্টি নিজের হাতে বানাইছে, আপনাদেরকে পরিচয় করাই দেন, এগুলা তাদের খোদা না, এদের প্রভু না, গোটা পৃথিবী যিনি সৃষ্টি করছেন সেই স্রষ্টার গোলামি করতে হবে। আপনি আমার পরিচয়টা এর কাছে তুলে ধরে, আর আপনার পরিচয় আজকের থেকে শুধু মোহাম্মদ না, আপনার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু মোহাম্মদ না। এই কথাটা মানুষের কানে পৌঁছায় দেন, তখনকার যুগটা ছিল অসভ্য, আগের যুগটারে বলা হইতো জাহিলিয়তের যুগ, বর্বরের যুগ, কইতো নি বর্বর শুনলে আমরা এখন আর এত অবাক হই না, কারণ এই কয়েক বছরে আমরা যা দেখলাম ওইটার সাথে এটা মিলাইলাম, 1400 বছর আগের ইতিহাস 2021 সালের ইতিহাস মিলাইয়া দেখি 1400 বছর আগের ইতিহাস জাহিলিয়াত বর্বর সবগুলার রেকর্ড ভাঙছে বর্তমান জাহিলিয়াতের যুগে। আগের জাহিলিয়াতের যুগে বাবা তার সন্তানকে জিন্দা কবর দিত, এখনকার জাহিলিয়াতের যুগে মা তার সন্তানকে গলা চিপা দিয়ে মারে পরকীয়ার কারণে। আগের জাহিলিয়াতের যুগে 4 বছরের শিশুকে দর্শন করে নাই, বর্তমান জাহিলিয়াতের যুগে 4 বছরের শিশুকেও দর্শন করে। আগের জাহিলিয়াতের যুগে সন্তানদের সামনে মাকে পরাক্রমে দর্শন করে নাই, এখন দর্শন করে। কোনটারে জাহিলিয়াত করবেন, কোনটারে স্বর্ণের যুগ করবেন? এই জন্য আমার জাহিলিয়াত সব রেকর্ড ভেঙে গেছে। আসুন, তখনকার মানুষগুলো একটু উশৃঙ্খল ছিল, আর এখনকার মানুষ খুব শান্ত। হ্যাঁ, প্রতিদিন পত্রিকা কুইলা দেখেন খালি কুবা শামসু, খালি কুবা, কুবা কুবি ছাড়া একটা পত্রিকাও নাই, তাহলে শান্ত কই? সব জায়গাতেই অশান্ত, আর এটা হলো কিয়ামতের আলামত, এটা হলো কিয়ামত, আমরা খুব কাছে কিন্তু।
আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের আগে কুকুর বিড়ালের রক্তের দাম থাকবে মানুষের রক্তের দাম থাকবে না বলুন মানুষের রক্তের দাম আছে চার পয়সার দাম না চার পয়সার দাম তাহলে আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের কাছে গিয়া বলল শুনো আজকে থেকে আমি তোমাদের কাছে একটা নসিহত করতে চাই সত্যের দাওয়াত দিয়ে আনছি আপনারা যেইভাবে বসে আছেন দাঁড়ায় আছেন ঠিক রাসূলের ডাকে কিন্তু মানুষ আসছে কেন উনি তো গোটা মক্কা নগরীর মধ্যে একজন ব্যক্তি ছিল যার চরিত্র ছিল আজিম বলুন কি চরিত্র আজিম চরিত্র উত্তম চরিত্র যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে কোরআনে দিয়েছে সমস্ত রমি রাসূলগণের চরিত্র ভালো ছিল এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের রাসূলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলেন আজিম চরিত্র দিছে যার চরিত্রের সার্টিফিকেট কোরআনে আছে তো রাসূলের চরিত্র তো ভালো সবাই এক বাক্যে রাসূলের দাওয়াতে অংশ গ্রহণ করছে তো রাসূল একটা উঁচা টিলার দিকে দাঁড়ায় কয় আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই সর্বপ্রথম কথা হলো আমার ঠিক পিছনে এক দল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদেরকে আপনাদের উপরে হামলা করার জন্য এই কথাটা কি আপনারা বিশ্বাস করবেন সমস্ত মানুষ এক বাক্যে বললেন ও অবশ্যই বিশ্বাস করি এখন রাসূল প্রশ্ন করছে যে আপনারা বিশ্বাস করবেন কেন কোন কারণে তো বিশ্বাস করুন এই কারণে কারণ আপনাদের সাথে আমরা চলছি 40 বছর দুইটা কারণে আপনাকে বিশ্বাস করতে পারতেছি একটা হলো 40টা বছর আপনার সাথে চলছি কোনোদিন আপনার জবান থেকে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই আমানতের খেয়ানত করেন নাই আপনার দ্বারা কোনোদিন আমরা কষ্ট পাই নাই সুবহানাল্লাহ সার্টিফিকেট দিছে কারা ইহুদি খ্রিস্টানরা বেঈমানরা দিয়া দিছে যে এরার মুখ দিয়ে এরা বলতেছে আপনার মতো ভালো মানুষ নাই দুই নাম্বার হলো বিশ্বাস করার কারণ আপনি দাঁড়াইছেন উঁচা জায়গা পিছনটাও দেখেন সামনটাও দেখেন আর আমরা যে আপনার সামনে দাঁড়াইছি আমরা শুধু আপনারই দেখি পিছনে কি অস্ত্র লইলো না লইলো এটা তার দেখি না তাই আপনি দুনো সাইড দেখতেছেন তাই আপনার কথা আমরা সহজে বিশ্বাস করছি তখন রাসূল বলেন এ আমার গোষ্ঠীর লোকেরা তোমাদের জবান দিয়েই তোমরা স্বীকার করছো স্বীকার করছো আমার জীবনে কোনো দিন আমি মিথ্যা বলি নাই আর আমি আমানতের খেয়ানত করি নাই তোমাদের জবান দিয়ে কিন্তু তোমরা তা স্বীকার করেছ আমি তোমাদেরকে বলি জীবনে কোনো দিন মিথ্যা বলি নাই কাউরে কোনো দিন দোকান দেই নাই গো আজকেও যে আমি তোমাদের সামনে কিছু বলবো আজকে আমি মিথ্যা বলবো না বলি না কোনোদিন আজকেও না দুই নাম্বার হলো তোমরা আমার গোষ্ঠীর লোক মানুষ গোষ্ঠীর লোকের সঙ্গে মিথ্যা বলতে পারে না আমার গোষ্ঠীর লোকেরা দিলের কাল্লাগা শোন আমি কোনোদিন মিথ্যা বলি নাই আজকেও বলবো না আমি তোমাদেরকে বলি শোনো আমি আজকের পরে তোমাদেরকে যে কথাগুলি শোনাবো তোমরা আমার কথা অনুযায়ী চলো দুনিয়া তো শান্তি পাইবা পরকালও শান্তি পাইবা তোমরা আমার সঙ্গে পড়লে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর বান্দা এবং রাসূল এই কথাটাও তোমরা বিশ্বাস করতে হবে মানতে হবে আর যদি তোমরা না মানো তাহলে শুনো তোমাদের দ্বিতীয় কারণ ছিল আমি সামনও দেখি পিছনও দেখি যেহেতু আমি উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি
যে নবী, আমি যে পয়গম্বর, আমি যে আল্লাহর রাসূল, এই জন্য আল্লাহ আমাকে চক্ষু দিয়েছেন দুইটা, একটা হলো দুনিয়ার চক্ষু দ্বারা আমি দুনিয়া দেখি, আরেকটা নবুয়তের চক্ষু দ্বারা আমি পরকাল দেখি। আমি দুনিয়াও দেখি পরকালও দেখি, এই জন্য আমি দেখতেছি আমার নবুয়তের চোখ দিয়া দেখতেছি। তোমরা যদি আমার কথাটা না মানো না শোনো, তাহলে তোমাদের আড়ালে আমাদের পিছনে একদল বাহিনী আছে যারা আমাদেরকে হামলা করবে, এটা হলো জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়ার জন্য। জাহান্নামের মধ্যে আল্লাহ কিছু ফেরেশতা রাখছে আমাদেরকে সাইজ করার জন্য, এটা আমার নবুয়তের চোখ দিয়ে আমি দেখতেছিলাম। তাই তোমরা আমার কথা মেনে আজকে কালেমাটা পড়ো, আমার রাসূল হিসেবে বিশ্বাস করো। এই কথাটাই রাসূল দাওয়াত দিয়া সবার সামনে বলছিল। আরে যুবক ভাই, এ দিলের কান্না শুনে ভালো করে মনোযোগ দিয়া শুনেন, 40টা বছর নবীর বিরুদ্ধে কেউ ছিল না, নবীর বিরোধিতা কেউ করেন নাই, নবীরে কেউ গালি দেয় নাই, চোখ রাঙ্গায় তাকায় নাই, ধমক দেয় নাই। 40 বছর পরে যখন উনি হাত কথাগুলি, আল্লাহর দেওয়া কথাগুলি, আল্লাহর দেওয়া মেসেজগুলি মানুষের কাছে পৌঁছায় দিল, ঠিক এই মুহূর্তে ওই মজলিসে রাসূলের আপন চাচা, রাসূলের আপন চাচা যার নাম ছিল আবু লাহাব, তখন দাঁড়িয়ে বলল, মোহাম্মদ রে, তুমি কি আমাদেরকে এই জন্য দাওয়াত দিয়েছিল? বলে, হ্যাঁ চাচা, এই কারণে আনছি, আমি আমার সত্য কথাটা আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আমি আপনাদেরকে এখানে একত্রিত করেছি। আবু লাহাব ডাক দিয়ে বলে, তুমি আমাদেরকে একত্রিত কইরা আমাদের বাপ দাদার ধর্মটাকে কলঙ্কিত করেছ, অপমান করেছ, এই অপরাধে তোমাকে শাস্তি দেওয়ার দরকার না, নাউযুবিল্লাহ, আমাদের বাপ দাদার ধর্ম থেকে তুমি আলাদা করার জন্য আমাদেরকে দাওয়াত দিয়াই না, তুমি আমাদের উজ্জাদের বিরুদ্ধে, লাত উজ্জার বিরুদ্ধে কথা বলা শুরু করছো, আমাদের প্রভুদের বিরুদ্ধে কথা বলা শুরু করছো, তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলে আল্লাহর হাবিবকে একটা পাথর নিয়ে দাঁড়াইছে মারার জন্য, নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়া হই গিয়া। আরে যুবক ভাই, এই আপন চাচারে দুশমন ছিল না, আপন চাচা ছিল, আপন চাচা আবু লাহাব, পাথরটা লইয়া আমার হাবিবের দিকে তাকাইয়া বলে, মোহাম্মদ তুমি ধ্বংস হও যদি এই জন্য দাওয়াত দিয়ে থাকো, নবীরে মারার জন্য যা, আর নবীরে গালি দে। আল্লাহর হাবিব কোনো প্রতিবাদ করে নাই, কোনো প্রতিবাদ করে নাই, প্রতিবাদ করে নাই, মানুষগুলি বলা বলি করতে লাগলো, হায় রে মোহাম্মদ তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এতদিন কার অনুসরণ করলাম, যারে এত মহব্বত করলাম রে, যারে আমরা সবচেয়ে বেশি মহব্বত করেছিলাম, সবচেয়ে ভালো মনে করেছিলাম, সেই ছেলেটা এখন আমাদেরকে বাপ দাদার ধর্মের বিরুদ্ধে শিখায়, আমাদেরকে অন্য এক খোদার পরিচয় দেয়, আমাদের খোদাগুলি এসে অপমান করলো, মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, নাউযুবিল্লাহ, এই হলো তাদের অপবাদ, রাসূলের বিরুদ্ধে অপবাদ, রাসূল নাকি বংশ হয়ে গেছে, রাসূল নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আরে ভাই, এইভাবে আল্লাহর হাবিবকে যখন তারা গালাগালি করতে লাগলো, পুরা মজলিসটা ভেঙ্গে গেল, মানুষ যার যার চলে গেছে, কেউ আমার নবীর কথা শুনল না, উল্টা রাসূলকে অপবাদ দেয়, রাসূল নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, রাসূল পাগল হয়ে গেছে। আল্লাহ নবী তারপরে অতেমে তাকে নাই, মানুষের দ্বারে দ্বারে মেসেজ পৌঁছায় দেয়, কিন্তু একদিন আল্লাহর হাবিব চোখের পানি গোলা ছেড়ে দিয়া কান্না শুরু করছে, আল্লাহ জিগায় হাবিব, কান্দেন কেন গো, আপনার চোখে কেন পানি গো নবী, আপনার
চোখে কেন পানি আমি জানতে চাই গো নবী কেন কান্দেন আল্লাহ নবী জিগায় মালিক আমি কেন কান্দি আপনি মালিক তো ভালো করে জানেন কেন কান্দি জানার পরেও কেন আমার জিজ্ঞাসা করেন আমি কেন কান্দি আপনি তো ভালো করে জানেন জিজ্ঞাসা করেন কেন এই দেখবেন মাদ্রাসায় যদি কোনো ছাত্র জগড়া লাগে উস্তাদ কিন্তু দেখছে হে হে মারছে এর পর ডাক দেয়া হয় দিগা তোরে কে মারছে ওন ছাত্র তার কইতে পারে না হুজুর আমরা তো দেখছ না আবার জিগান কইলেন কি কথা কি আর কইতে পারবো হুজুরের শান অনুযায়ী সে কথা বলতে পারে না কিন্তু ভিতরে প্রশ্ন হলো হুজুরে দেখলো আবার আমারে জিগায় কেন আবার দেখবেন যদি আপনার দুইটা সন্তানে ঝগড়া লাগে আপনি দাঁড়ায়া দেখছেন বড় ছেলে ছোটটারে মারছে এখন ছোটটা আপনার সামনে কান্দা বিচার দেয় বাবা আমারে মারছে বাবাই তো দেখছে বড়টাই তো ছোটটারে মারছে এরপর জিগায় তোমারে কে মারছে কম ভাইয়া মারছে হে তার কইতে পারে না যে আপনি দাঁড়ায়া রইলেন দেখলেন ও মারছে মানে আমার জিগা প্রশ্ন হলো কেন জিগা ছোট বাচ্চা যখন বাবার কাছে বিচার দেয় বাবা দেখার পর জিজ্ঞাসা করে বাবু তোমার কে মারছে বলে ভাইয়া মারছে এই কথাটা শুনলে বাবার ভালো লাগে দুই নাম্বার কথা হলো জিগানোর উদ্দেশ্য হলো বিচারটা যেন একটু শক্ত হয় কথা হয় বিচার বিচার শক্ত হয় কে মারছে রে অমুকে মারছে এরা ডাক দিয়া লইয়া আমার কাছে নিয়ে আয় এটা উদ্দেশ্য হলো বিচারটা একটু শক্ত হইব আল্লাহ বলেন হাবিব আপনি কেন কান্দেন গো হাবিব আমি জানি আপনার ব্যথাটা কোন জায়গায় আমি জানি তারপর জিগাই আপনি নবীর জবান দিয়া বললে যে আমি আল্লাহর ভালো লাগে আপনি বললে আমার ভালো লাগে কান্দেন না বলেন গো নবী কেন কান্দেন কেন কান্দেন বলেন আল্লাহ নবী বলেন মালিক আমার কান্নার কারণ হলো আমার কান্নার কারণ হলো আপনি আমার যে মিশন নিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছেন আপনার পরিচয় মানুষের কানে কানে পৌঁছায়া দেওয়ার জন্য হাত কথাগুলি মানুষের কানে কানে পৌঁছায়া দেওয়ার জন্য আপনার পরিচয় তুলে ধরার জন্য এই কাজের জন্য আমারে পাঠাইছেন আমি সেই কাজে নিয়োজিত আমি এই কাজ করতে গেলে মানুষ আমারে মারে মানুষ আমারে গালি দেয় পাথর মারে ঢিল মারে আমার কষ্ট লাগে না কষ্ট লাগে না কারণ আমার মালিকের হুকুম পালন করতে গিয়া যদি আমি নবীর জীবন চলে যায় আমার কষ্ট লাগবে না কিন্তু আমি কান্দি আমার কান্নার কারণ হলো আরে মালিক আপনি তো জানেন এই পৃথিবীতে আমার মা নাই আমার বাবা নাই আত্মীয় স্বজন আমার কেউ নাই যারা আছে সবাই তো আমার বিরুদ্ধে কথা কয় আমার মা নাই বাবাও নাই আমার মাও নাই বাবাও নাই কিন্তু আমার চাচা গুনিরে বাবার মতে মনে করি চাচি গুনিরে আমি মার মতো মনে করি আমি যখন দিনের দাওয়াত কইয়া যাই মানুষ আমারে পাগল কইয়া পিছন দিয়া গালাগালি করে আর আমারে মানুষ বলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি ধ্বংস হয়ে গেছি আমার কষ্ট লাগে না কষ্ট লাগে যখন নিজের মানুষগুলো আমারে পাগল পাগল কইয়া ডাক দেয় নিজের মানুষ যদি গালি দেয় মহাব্বতের মানুষ যদি গালি দেয় কলিজার মধ্যে লাগে আমার বাবার মতো চাচা আমারে গালি দেয় আমার চাচি আমার বিরোধিতা করে তাই আমার মা নাই বাবা নাই তারা আমার বিরুদ্ধে পাগল কইয়া আমি ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে গেছি এমন কথা নিজের মানুষগুলি যদি বলে বলেন না গো মালিক আপনার দিন আমি কেমনে প্রচার করব সেই ব্যথায় ব্যথিত হইয়া আমি কান্দি আল্লাহ নবীর কান্না দেখে নবী গো আপনারে তারা বলে আপনি ধ্বংস হয়ে গেছেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন মক্কা নগরীর মানুষ বলা বলি করতে লাগলো মোহাম্মদ এতদিন ভালো ছিল
মোহাম্মদ সুস্থ ছিল, হঠাৎ করে মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মোহাম্মদ ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হন নাই, আমি আল্লাহ এই সূরাটা নাজিল করে গোটা পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিলাম, হে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান, এই সূরা দিয়া একটা মাপ দিলেই বোঝা যাবে। এই সূরাটা হলো একটা স্কেল, মাপ দেওয়ার রশি। আপনি যদি আপনার পা থেকে মাথা পর্যন্ত মাপ দেন, আপনি লাভবান হইছেন না ক্ষতিগ্রস্ত হইছেন আপনি নিজেই বুঝবেন। সুবহানাল্লাহ, হইতে না হইতে না, এখানে যারা বসছেন যারা দাঁড়িয়ে আছে, আর মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় যদি দিলের কান লাগায় সেখান থেকে শ্রবণ করেন, তাহলে আজকের মাহফিল থেকে আপনি একটা জিনিস স্পষ্ট শিখে নেবেন, সেটা হলো নিজে নিজে আপনি মাপ দিয়ে বুঝতে পারবেন আপনি ক্ষতিগ্রস্ত না লাভবান। তাহলে এটা শোনার জন্য একটু ধৈর্য নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে জানায় দেয় গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলে ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সবাই ক্ষতিগ্রস্ত, মাত্র চার কাজ যারা করবে তারা ব্যতীত পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তারা বলছে রাসূলকে ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষতিগ্রস্ত। এখন আল্লাহ বলেন এই সূরা আমি নাযিল করে একটা স্কেল দিলাম, এখন আপনি তাদেরকে বলেন মাপ দেওয়ার জন্য, মাপ দিলে তারা বুঝবে তারা ক্ষতিগ্রস্ত হইছে না লাভবান হইছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে বলেন ওয়াল্লাস, সময়ের কসম। আসরের অনেকগুলো ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা হলো সময়ের কসম, কালের কসম। বায়রা আমার, আল্লাহ কসম কেন করলেন? আমাদেরকে বিশ্বাস করানোর জন্য কসম করছে নাকি? তাহলে আমরা বিশ্বাস করি না আল্লাহর কথা, ঠিক না? সঠিক বলে কই ওয়াজ করতে তুমি গুরুস্থানের সামনে ওয়াজ করেন যা, জানাজা করেন যা,
না না তো কিতাব কই না আপনারা লক্ষণ তো পালা দেখলাম না আল্লাহর কথা বিশ্বাস হয় নি তা আল্লাহ কসম করলো কেন বুঝা যায় কসম না করলে আমরা বিশ্বাস করলাম না বিষয়টা কি ওলা হাননি মাতুই না দি আপনারা বিষয়টা কি আসলে এরকম না আল্লাহ কসম করলো বিশ্বাস করি কসম না করলো বিশ্বাস করি আল্লাহর কথার সব সময় দাম আছে কিন্তু আল্লাহ কসম করলেন কেন কসম করার কারণ কি কারণ মানুষের একটা স্বভাব মানুষের একটা খাসলত মানুষের একটা চরিত্র হলো মানুষ কসম করলে কথাটার গুরুত্ব দেবে দাহা মিথ্যা কথা এ কয় আল্লাহর কসম তখন কর না কথা বিশ্বাস হইছে অথচ ডাহা মিথ্যা কথা এ কসম কারণে আরেকজনে বিশ্বাস করছে চুরি করার পরে আল্লাহর কসম আমি চুরি করছি না তো অনেক সময় কসম কারণে না কইতে পারে ঠিক না কসম করলে মানুষ গুরুত্ব দেয় গুরুত্ব দেয় কিন্তু মানুষ যে কসম করে আবার একবার সস্তা জিনিসের কসম কিন্তু করে না কথা হয় না মোটামুটি দামি জিনিসের কসম করে কেউ আল্লাহর কসম করে আর কসম একজনের নামই হবে সেটা হলো আল্লাহ বাকি সব কিছুর কসম করা হারাম জায়েজ হবে না কিন্তু মানুষে গাড়ি চালালে গাড়ির কসম করে সন্তান থাকলে আমার বাচ্চা কাচ্চার কসম ব্যবসা থাকলে আমার ব্যবসার কসম ঠিক নেই মোটামুটি দামি জিনিসের কসম করে জীবনে কেউই কসম করে না যাওয়ার জুতার কসম করছে যত দামি জুতিও যদি হবে আমার জুতার কসম জুতার কসম বিশ্বাস কেউ করবো আর জুতা দা বাড়ি দিব দূর জুতাদার জুতার কসম কি তারে তুই তুই পাঠ পার বুঝালাইছি ঠিক না তো মানুষ দামি জিনিসের কসম করে মানুষ দামি দামি জিনিসের কসম করে তে যে মালিক মালিক যদি কসম করে তাহলে কি নরমাল জিনিসের কসম করব আল্লাহও দামি জিনিসের কসম করে সময়ের কসম যুবক বাইরে কোরআনের বহু জায়গায় আমার আল্লাহ কসম করছে কসম করছে বহু জায়গায় এর মধ্যে আমাদেরকে আল্লাহ বানাইয়া ও কসম করছে আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ কসম করছে আমাদেরকে সৃষ্টি করে কসম কিন্তু একটা করে নাই আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ কসম করছে সাতটা জোরে কোন কয়টা আমাদের সৃষ্টি করে কসম করছে কয়টা আল্লাহ কসম করছে সাতটা আসমান বানায় কসম করলো কয়টা একটাও না জমিন বানায় কসম করছে কয়টা একটাও না গোটা পৃথিবী সৃষ্টি জগৎ আল্লাহ কমপ্লিট করছে মাত্র কয় দিনে আর জোরে ছয় দিন কসম ছয় দিনে কমপ্লিট করে আল্লাহ কসম করছে কসম করে নাই ছয় দিনে সব কমপ্লিট করার পর আল্লাহ কসম করে নাই কিন্তু মানুষ বানাই আল্লাহ কসম করছে সাইটটা সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দারে এই আসমান বানাইছি জমিন বানাইছি সমস্ত সৃষ্টি জগৎ আমি কমপ্লিট করছি মাত্র কোন দ্বারা হয়ে যা হয়ে গেছে আল্লাহ বলেন সব সৃষ্টি করেছি সব হয়ে গেছে ষাট দিনে বানাইছি গোটা পৃথিবী দুই দিনে ডেকোরেশন করছি সব মিলায় ছয় দিনে কমপ্লিট কিন্তু সাড়ে তিন হাত একটা মানুষ তোরে বানাইতে আমি আল্লাহ 300 দিন সময় নিছি সুবহানাল্লাহ কি বাকিটা বাড়ি গিয়া এক কয় দিন লাগাইয়া 300 দিন 10 মাস 10 দিন লাগাইয়া আরব্বে কারীম আমাদেরকে বানাইছে কয় হাত আমরা 3.5 হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3.5 হাত মানুষটাকে আমি পায়ের তলার থেকে নিয়ে গলা পর্যন্ত আমি আল্লাহ মেস্তুরি দিয়া বানাইছি কি দিয়া মেস্তুরি দিয়া বানাইছি
আমার বন্দার বাকি জায়গাটা কমপ্লিট করব। আল্লাহ বলেন আসমান বানাইছি, জমিন বানাইছি, গোটা পৃথিবী সৃষ্টি করছি, ফেরেশতা বানাইছি, যত বড় বড় ফেরেশতা সব বানাইছি, কিন্তু আমি আল্লাহ সবকিছুর মধ্যে হাত লাগাই না। কোন বললেই তো ফায়াকুন হয়ে যায়, কিন্তু 3.5 হাত বডির মধ্যে বন্দা তোর গলা পর্যন্ত মিস্ত্রি দিয়া বানাইছি, আর মাথাটা আমি আল্লাহর কুদরতি হাত লাগায়া বানাইছি। আমি আল্লাহ তোর কত মায়া করি, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বন্দা তোর মাথায় বুলায়া দিলাম রে, আমি আল্লাহ তোর চক্ষুর মধ্যে হাত লাগাইলাম, আমি আল্লাহ তোর নাকে হাত লাগাইলাম, মুখে হাত লাগাইলাম, যত্ন করে মহব্বত করে আমি আল্লাহর কুদরতি হাত লাগাইয়া তোর সুন্দর করে গঠন করছি আমি আল্লাহ, তোরে সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ, একটা নয় একটা নয় কমপক্ষে 4টা কসম কাটছি সুবহান, আর রব্বি কারিম বলেন 4টা কসম কাটছি তোরে বানাইয়া, ওয়া তিন, তিন ফলের কসম, যাইতুন, যাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিন মানে সিনাই পর্বতের কসম, ওয়া হাজাল বাদাদিল আমিন, আমি মক্কা নগরীর কসম কাটছি, 2টা ফলের কসম, 2টা স্থানের কসম কেড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, 4টা কসম কে আল্লাহ বলেন বান্দারে তোরে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি, তার থেকে সুন্দর করে আমি আল্লাহ কাউরে বানাই নাই, আমি আল্লাহ কাউরে বানাই নাই, বানাই নাই, এত সুন্দর করে কসম কাটলেন, তারপরে আল্লাহ 4টা কসম কেটে মানুষকে সুন্দরের স্বীকৃতি দিলেন। যুবক ভাইরা আমি জানতে চাই, এত সুন্দর করে আল্লাহ বানাইছেন কেন অযথা অনর্থক? এর কসম কাটছে 3.5 হাত বডিটা বানাইতে গিয়া সবচেয়ে সুন্দর করে তোমারে আমারে বানাইলো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মনে করছি আল্লাহ অযথা বানাইছে, অকারণে বানাইছে, নিষ্প্রয়োজনে বানাইছে, খাওয়ার জন্য বানাইছে, ঘুমানোর জন্য বানাইছে, দুর্নীতি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য, সাদাবাজি করার জন্য, দর্শনের সেঞ্চুরি করার জন্য, যত আগাম পোগাম করানোর জন্য আল্লাহ বানাইছে। নিষ্প্রয়োজনে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, আমি আল্লাহর অবশ্যই অবশ্যই কারণ আছে, কারণ আছে না নাই? আল্লাহ কি কারণ বানাইছে এটা আমার কথা আল্লাহ এরপরে কোরআনে বলে অযথা বানাই নাই, ও কারণে বানাই না, তোদেরকে কেন বানাইছি শুন, ভালো করে শুন, ও মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আমিন বলেন এ মানব দানব বানাইছি, আমি আল্লাহর গোলামী করার জন্য রে, আমি আল্লাহর গোলামীর জন্য বান্দা অযথা বানাই নাই, অকারণে বানাই নাই, তোরে বানাইছি একমাত্র আমি রব্বি কারিমের গোলামী করার জন্য, গোলামী করবি, গোলামী করবি বান্দারে, যদি আমি আল্লাহর গোলামী করতে পারো, এ যুব
যুবক ভাই দিলের কান লাগায় শুনেন বাল্ব লাগাইছেন আলো দেওয়ার জন্য আলো দেওয়া কোন বাল্বের গুণ মাইক লাগাইছেন আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বক্তা আনছেন ওয়াজ করার জন্য ওয়াজ করা বক্তার গুণ এবার যদি বাল্ব লাগানোর পরে আলো না দেয় বাল্বের দাম আছে নি এক কোম্পানির দাম আছে মাইকে যদি আওয়াজ না দেয় মাইকের দাম আছে বক্তা যদি ওয়াজ না করে ঘুমায় তাকে দাম আছে তাহলে বোঝা গেল যেই কাজের জন্য জাটারে বানানো হয়েছে ওই কাজ যদি না দেখাইতে পারে চার পয়সার কোনো দাম নাই কথা হয় না চার পয়সার কোনো দাম নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে তোরে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য তুই যদি আমার গোলামি করস গোলামি করা হলো বান্দা তোর গুণ তোর গুণ তোর গুণ হলো গোলামি করা গোলামি যদি না করস বান্দা রে চার পয়সা তোর কোনো দাম না আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাদলহুম আমান উলাইকা কাল আনআম বলেন নাই এখানে আল্লাহ শেষ করেন নাই বাদলহুম আমান উলাইকা কাল আনআম হলে চতুষ্পদ জানোয়ারের সমান হতাম আল্লাহ বলেন কুকুর বিড়ালের সমান বলি নাই বালহুম আদল তোরা এর চেয়ে আরো নিকৃষ্ট কখন যদি তোর মধ্যে গুণ না থাকে গোলামির গুণ না থাকলে কুকুর বিড়ালের দাম আছে কিন্তু মানুষের কথা হয় না মানুষের চার পয়সার কোনো দাম নাই চার পয়সার কোনো দাম নাই কথাটাকে আমি কইছি না আল্লাহ কইছে তাহলে মানুষের গুণ কি কথা হয় না যারা জবাব দিছে বুঝতে হবে এরাই মনোযোগ দেওয়া শুনছে বাস্তব বাকি সবাই হাঁ করে যায় রইল এ দিলের কান লাগা আমাদের গুণ হলো গোলামি করা গোলামি করলে আমাদের গুণ আর গুণ থাকলে তোমার সম্মান আছে গুণ না থাকলে কুকুর বিলালের দাম আছে তোমার আমার কোনো দাম নাই যদি গোলামি করি রব্বে করিম বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা তোর মধ্যে যদি গুণ থাকে সাকসেস হয়ে গেলি মুমিন যদি হয়ে যাস আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর কোনো ভয় নাই তোর কোনো চিন্তা নাই জোরে কোন সুবহানাল্লাহ আরে ভাই গুণ থাকতে হবে গুণ থাকতে হবে রব্বে কারিম বলেন এত গোনা সম্মান আর মর্যাদা দিয়া তোরে দুনিয়ায় পাঠাইলাম সুন্দর করে কেন কেন বানাইলাম গোলামির জন্য আর দুনিয়াতে পাঠাইছি পরকালে পরকালের জন্য কিছু উপার্জন করার জন্য দুনিয়াটা হল তোর জন্য একটা ব্যবসার জায়গা ব্যবসা কইরা বুক করবি পরকালে বলুন বুক করব কোথায় এই আমরা ব্যবসা করি বিদেশে সৌদি আরব যায় আমেরিকা যায় লন্ডন যায় টাকা কামা কিন্তু দেশ আয় আসে বুক করে ঠিক নেই আল্লাহ বলেন দুনিয়ায় পাঠাইছি তুই ব্যবসা করবি আর বুক করবি পরকালে যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যবসাটা কি একটু দিলের কান লাগায় শুনেন আল্লাহ কিন্তু সূরার শুরুতে বলেন ওয়াল আসমানের সময়ের কসম এখন একটা বিষয় হলো শুরুতে আমি বলছিলাম লাভ বলতে কি বুঝলাম আর লস বলতে কি বুঝলাম ইয়াদ আছে এই বসে মেজাজ গরম করতে ছাইরা দি আর 5টা মিনিট কথাগুলি মনোযোগ দেন লাভ বলতে কি বুঝলাম ওই যে প্রথম কি বলছিল মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ইয়াদ আছে নি কথা হয় না মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ নাজিল করে বলেন আপনি ফিতা দিয়া মার দেন কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত তাহলে এখানে লাভ বলতে কি বুঝলাম আর ক্ষতি বলতে কি বুঝলাম এ লাভ আর লস ব্যবসা করতে গেলে কি লাগে পুঁজি লাগে জুরে কন ব্যবসা করতে কি লাগে আরে ব্যবসা করতে গেলে পুঁজি লাগে আর পুঁজি যদি আপনার ঠিক থাকে মুনাফা যদি বেশি আসে বুঝতে হবে ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত লাভবান তাহলে আমাদের পুঁজি কিন্তু কম একেবারে কম
মুনাফা আসতে হবে বেশি ঠিক নেই আমাদের ফুজি কম কিন্তু মুনাফা আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সময়ের কসম যুবক ভাই এখন শুন আল্লাহ তো দামি জিনিসের কসম করে নরমাল জিনিসের কসম করে না তাহলে সময়ের কি মূল্য বাঙালি জাতি সময়ের কোনো মূল্য দেয় না দুই জায়গায় সময়ের মূল্য দেয় একটা হলো মসজিদে আর একটা হলো মাহফিলে এ কথা না মসজিদে গেলে তার সময়ের খুব দাম ইমাম সাহেব সালাম ফিরায় বের করে জুতা লয়ে দৌড় মারে জমানের কামড় মারে কেউ আসল কথা এর লারা সারা করে শয়তানের লারা দে আমি ফিরাইতে দিই জুতা মে তোর মারতে দিই না জম জুতা আগুন লাগছে শুন সব সময় একটা কথাই আপনি রাখবেন হুজুররা জিজ্ঞাসা করে কোন মুনাফিক বেশি সময় মসজিদে বসে থাকতে পারে না মুনাফিকের একটা পরিচয় মসজিদে বসলে অশান্তি সৃষ্টি হয় ভিতরে সে শান্তি পায় না কোন দিনই মজলিসে বসলে শান্তি পায় না খালি কখতে উতাল পাতাল করে কথা বুঝছে আর যারা মুমিন বান্দা বান্দি এরা মসজিদে গেলে দেখবেন অটোমেটিক্যালি মিতা করে ঝুলে দেখছেন ঘুমায়া যায় কেন ভিতরটা ঠান্ডা হয়ে যায় একটা মাছ যেইভাবে পানির নিচে নিরাপদ একজন মুমিন বান্দা আল্লাহর ঘরে এরকম নিরাপদ কিন্তু হে তোর মারে ভিতর শান্তি না হ গোল তারা হইল দিল মসজিদে শান্তি ঠিক না অন ক্লাবে টু দেখবেন খালি ডান্স লাগলো ডান্স তখন বাইরে বা মন চাইতো না আর দিনই মজলিস আসলে হ্যাঁ করতে বাইরি তো কথাগুলি শেষ মনোযোগ দেন আল্লাহ কয় সময়ের মূল্য তোরা বুঝবি না আমরার দেশে বুঝি না কিন্তু ইউরোপ কান্ট্রিতে সময়ের মূল্য দেয় এই জন্য তারা ডেভেলপ বেশি আমরা সময়ের মূল্য দিতে জানি না কইলাম না দুই জায়গায় সময় দেই মূল্য শাস্ত্র বলেছে চা খাইতে খাইতে আর বিড়ির পিছনে টানতে টানতে সময় শেষ সময়ের কোনো মূল্য নাই মসজিদে ঢুকাই দেন খালি কারেন্টের সাহায্যে নামাজ পড়ে রুকুত থেকে সুজা হয়ে দাঁড়ায় না বাইপাসে সেজদার জায়গা কারণ সময় লাগবে সময় দাম খুব দাম মারাত্মক দাম ঠিক নেই এগুলো মুসলমানই না এগুলো লোক দেখানো মুসলমান এটা কি লোক দেখানো সত্যিকারের মুসলমানের কাজ কারেন্টের সাহায্যে নামাজ পড়ে নাকি কথা কয় না শেষ কোনা কোনা আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করলেন সময়ের বড় দাম বড় দাম বড় দাম আমরা সময়টা এখনো চিনছি না আসুন আপনাদেরকে সময়ের সাথে পরিচয় করায় দিই পরিচয় করায় দিলে আপনারাও বুঝবেন সময়ের কত দাম আর কত দাম আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করছে রে ভাই সবচেয়ে দামি জিনিসটার কসম করছে সবচেয়ে দামি জিনিসটার কসম সময়ের মূল্য সময়ের দাম পৃথিবীর থেকে দাম আর কিছু হতে পারে না সময়ের যে কি দাম এটা আইসিইউর ভিতরে ঢুকলে বোঝা যায় আইসিইউর যারা না ঢুকছে সময়ের মূল্য তারা বুঝে না যমুনার মালিক যেদিন মারা যায় সেদিন বলেছিল আমার যা কিছু আছে সব তোদের নামে লিখে দিব আমার একটু সময় দে আমার একটু শান্তি দে ফারসিনি কথা হয় না সাজ্জাদে বেশ বেহেস্ত ডুববার সময় আজরাইল কয় দাঁড়া আজরাইল আলাইহিস সালাম বলে দাঁড়া একই আমার সময় নাই বেটা হন জানোস নি কই যাবো আজরাইল কয় দাঁড়া তো সময় নাই আমি খুব ব্যস্ত কিছু কোন সময় যাওয়ার পরে আবার আজরাইল দাঁড়ায় কয় আরে সাজ্জাদ দে একটা পা উপরে রাখছো আর একটা পা নিচে রাখছো দিগানি দিগানি দুইটা পা এক জায়গায় করতে দিব না তোর তুই কেডা রে আমি আজরাইল যে আজরাইল কইছে ফেডের মধ্যে সিবা মারছে কলিজার মধ্যে ধাক্কা মারছে ভাই আমার শুধু একটু ভিতরে ঢুকতে দেন আমি শুধু দেখবো আর বাহির হব কারে কয় এ গাজীপুরের মানুষ আজরাইল কো দুই পা এইভাবে থাকবে এক পা নিচে আর এক পা গোড়ার উপরে এটা ঠিকই ভাবে থাকবে লোকটা তো এই পা এমনি এমনি দিতে আল্লাহ কইছে এইভাবে তোর গলা চিফা দা ধইরা দিতে পারে তোর জানা নিতাম কয় আমার একটু সময় দেখো কেরে আগে তোর এই সিগন্যাল দিছিস না একটু দাঁড়া তুই কইছ তোর সময় নাই তুই খুব ব্যস্ত তোর ডাক দিছিলাম নি কো দিছেন তো তুই সময় দাঁড়াইলে না কেরে আমি কি আর জানি কত হন একটু সময় দে কো কোনো সময় নাই ফাও দুইটা কেন কথা না এইভাবে তোর রোহনিতা তো আমি বিত্রে জামাল বাইরে মু
সুযোগ নাই, দিছে সময় দিছে, আমরা দেশের মানুষের সবার বড় দাও, যদি কই আসেন না তো নামাজও যায় হুজুর পড়ার ঘরে শান্ত, আপনারা বছর তো যায় অন্য সিস্টেমে, আমরা খুব ব্যস্ত ব্যস্ত ব্যবসা করি চাকরি করি খুব ব্যস্ত, আচ্ছা খুব ব্যস্ত নামাজের সময় নাই বেচারা, ওয়াজ মাহফিল বসার কোনো সময় নাই ব্যস্ত, কিন্তু এই লোকটারে গিয়ে দেখবেন আইপিএল খেলা দেখে ঘন্টার পর ঘন্টা, সময়ের কিন্তু আবার অভাব নাই, বিপিএল টি টোয়েন্টি সকাসায় ঘন্টার পর ঘন্টা সময়ের অভাব নাই, কথা কয় না, স্ত্রী পুত্রের সময় দেয়, বন্ধু বান্ধবরে দেয়, ক্লাবে গিয়ে ডান্স ইচ্ছা মতে, ক্যাসিনো, এরপরে বিভিন্ন জায়গায় আড্ডা, পার্কে হাতির ঝিলে কত ঝিলে, ফুলের উপরে, ব্রিজের নিচে, সিপাই চাপায় দরজা লাগাইয়া দরজা খুললা, উমা সময়ের অভাব নাই, আর যদি কই মসজিদে হয় কোন সময় কই হুজুর ফ্যান ভালো না, আমি অনেক জিগাইছি ভাই মসজিদে হুজুর সরি ফ্যানটা ভালো না, অনেক জিগাই টিকিটে মুইতে দিছা তুই কথা কস করে অমানে অমানে খালি কস ফ্যান ভালো না কি তা ফ্যানটা মুতছ না আমার প্রশ্ন হলো তোর সময় সব দিকে আছে কিন্তু তোর মসজিদও ডাকলে সময় নাই, মাহফিলও ডাকলে সময় নাই, তোর সময় তো অন্য জায়গায় আছে, আমি অপরাধ দিল এরা দুইটা বোর্ড আছে নিচে বসে বইয়াছিরা বাজি ধরে পাঁচ মিনিটের ভিতরে যদি ফাঁকা একটা পরে তোরা পাঁচ হাজার আর যদি না পরে আমার পাঁচ হাজার দিবে, চিন্তা করতে আমি আমি জানি ডায়াবেটিসের সমস্যা মুক্ত আনলে বিড়ি খাওয়ানো টান দিয়ে আবার আপনার খুব বিরক্ত সময়ের গুরুত্ব আমাদের কাছে নাই কিন্তু যেদিন মালাকুল মউত আজরাইল আসবে সেদিন একটা সেকেন্ড সময় দেওয়া হবে না, আমি আমার বন্ধু বান্ধবের কাছে মাপ চেয়ে নেই, কত অপরাধ করেছি, কত মানুষের টাকা মাইরা খাইছি, কত টেন্ডার বাজি সাদা বাজি করছি, কতজন এখানে টেকা টেকা লইছি, একটা সেকেন্ড আগে আসি না একটা সেকেন্ড পরেও আসি না সেদিন সময় দেওয়া হবে না,
তোমার মাহফিলে আসলে সময়ের মূল্য বাড়ে যায়, মসজিদে গেলে সময়ের মূল্যায়ন বেড়ে যায়। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, এ বাবা আমি আল্লাহ তোরে সময় দিয়েছিলাম রে, কিন্তু আমার বেলায় তোর সময় ছিল না। সময় ছিল বিপিএল এ আইপিএল এ তারপরে বিশ্বকাপে, কিন্তু আমার সময় দিয়ে আজকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোদের ব্যাপারে কোনো ফয়সালা নাই, ডাইরেক্ট বাম দিকে যাও। কথা কয় না যুবক ভাই আমার কথা শুন, সময়ের মূল্য আল্লাহ কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসের কসম করছে। বলুন সময়ের দাম আসেনি? কোন সময় বোঝা যায় আজরাইলের সামনে গেলে কথা কন ঠিক নেই? সময়ের কসম করছেন কে? আল্লাহ। সময়ের কসম কোন সময়? আল্লাহ বলেন তোর জীবন পুঁজির কসম। জীবন পুঁজি বুঝছেন নি? আপনার যদি 60 বছর হয় আমার আল্লাহ 60 বছরের কসম করছে। আপনার যদি 80 বছর হয় আমার মালিক 80 বছরের কসম করছে। 40 বছর যাদের 40 বছরের কসম করছে আল্লাহ 40 বছরের কসম করে বলেন ওয়াল্লাহ সময়ের কসম তোর জীবন পুঁজির কসম। আরে যুবক ভাই আমরা লাভ বলতে লস বলতে কি বুঝলাম একটু ভালো করে শোনো। ব্যবসা করতে গেলে কি লাগে? জোরে কান, পুঁজি লাগে। আর আল্লাহ বলেন দুনিয়ায় পাঠাইছি তোরে ব্যবসা করার জন্য, তোর একটা পুঁজিও দিছি, পুঁজিটার নাম হলো সময়, পুঁজিটার নাম হলো হায়াত। বলুন পুঁজির নাম কি? এখন পুঁজি কিন্তু একেবারে সীমিত, পুঁজি কিন্তু সীমিত। আমাদের মুনাফা অর্জন করতে হবে বেশি, অসীম মুনাফা আমাদের হাসিল করতে হবে, পুঁজি কিন্তু কম। আমি আপনাদের কাছে জানতে চাই যাদের 40 বছর হয়ে গেছে, গড় মিলাইলে এখনকার জেনারেশন সাইডের উপরে যায় না, সাইডের পরে গেলে কিডনি দুইটা গেছে, 40 বছরের মাথায় কিডনি জাগা, ক্যান্সার হয়, হার্ট ব্লক হয়, মোটর সাইকেলে তুলে হইরা কথা কয় কথা কয়। তাহলে গড়ে মিলে 60 বছর, যদি 60 বছর হয়ে যায় তাহলে একটু বালিশের সঙ্গে মাথা লাগায় আজকে বাসায় গিয়ে চিন্তা কর, যদি গড়ে 60 বছর হয় তাহলে 40 বছর গেলে আর কয় বছর থাকে? 20 বছর। তাহলে জীবন পুঁজির ব্যবসা, আমার আল্লাহ পুঁজি দিল 60 বছরের, 40টা বছর পুঁজি চলে গেল আর মাত্র 20 বছর। জীবন পুঁজির ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? আপনি নিজেই মাপ দিয়া দেখেন আপনি লাভবান হইছে না ক্ষতিগ্রস্ত হইছে। এ বলুন আমরা ব্যবসায় লাভ না লস? আমরা লাভবান হইছি না লস হইছি? কারণ আমাদের জীবনের যাদের 30 বছর আছে, আমার যেমন মনে করেন আমাদের বয়স 30 আর 80 কয় বছর? 30 বছর। তাহলে 30 বছর 50% হায়াত চলে গেছে, বাকি পুঁজি দিয়ে কি ব্যবসা করব? পুঁজি তো শেষ, কথা হয় না? হ্যাঁ পুঁজি তো শেষ, তো ব্যবসা কেমনে করবে? এখন আপনি নিজে হিসাব মিলান যে আমি ব্যবসা করতে গিয়া লাভবান হইলাম না ক্ষতিগ্রস্ত হইলাম? ক্ষতিগ্রস্ত তো, ক্ষতিগ্রস্ত হইলে অবস্থা কি হবে? ভালো হবে না ভয়াবহ? এই জন্য বলছি সুরা আসর দিয়ে আপনি মাপ দেন, আপনি জীবন পুঁজির ব্যবসায় লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন? আল্লাহ বলেন গোটা পৃথিবীর মানুষ বংশ ক্ষতিগ্রস্ত, চারটা কাজ যারা করবে তারা ব্যতীত। বলুন সবাই ক্ষতিগ্রস্ত, চার কাজ যারা করবে তারা। এখন আসুন মাপকাঠি, চার কাজ কার ভিতরে আছে? যদি থাকে ব্যবসা লাভবান, আর নাইলে ক্ষতিগ্রস্ত। কিন্তু গড় মিলাইলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত, কারণ 30 বছর পরে যদি গিয়া হই ওখানে আবার ব্যবসা নতুন করে করো, পুঁজি দে নাই কথা কয়? 40 বছর পরে গিয়া হই ওখানে ব্যবসা করো, তে তোর পুঁজি কো? পুঁজি তো খাইয়া লাইছো, পুঁজি খাওয়ার পরে কি পরে ব্যবসা ডেভেলপ হবে না? ব্যবসা মেরে খায়। আর এটা এমন এক ব্যবসা, একবার যদি পুঁজি শেষ হয় দ্বিতীয়বার পুঁজি আর কেউ দেয় না, ব্যবসা শেষ, চাঙ্গুটে যাবে। আরে ভাই
শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম তোর জীবন পুঁজির কসম তোর একটা সময় দিছি এই সময়ের ভিতরে ব্যবসা করতে হবে আর যদি ব্যবসায় লাভবান না হইতে পারোস রে আমি আল্লাহ বলছি দ্বিতীয়বার তোরে পুঁজি দেওয়া হবে না পুঁজি শেষ বলুন এক নম্বর কি আরো জনে আমি যদি গাজীপুরের যুবক ভাইদেরকে এখন এখানে দাঁড় করাই ইমান কানে কয়েকটু দাঁড়ান কসম খোদা অসংখ্য যুবকরা লজ্জা পাবে যদি আমি জিজ্ঞাসা করি উত্তর দিতে পারবে না বলুন পারবে যদি কই ঈমান কারে কয় একটু দাঁড়ান পারবে না না পারবো গ্যারান্টি দিব পারবো না শরম পাইবো অনেক যুবকরা ঈমান কারে কয় এটা জানাও নফল না সুন্নাত না ফরজ ফরজ কিন্তু খতম ফরজই নাই এক নাম্বার হলো ঈমান ঈমান ইমান কারে কয় জানি না আজকে আমি সংক্ষেপে বলে দেই ছয়টা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ইমান কয়টা জিনিস এক নাম্বার হলো আল্লাহর উপরে ঈমান আনা দুই নাম্বার সমস্ত নবী রাসূলগণের উপরে তিন নাম্বার সমস্ত ফেরেশতাগণের উপরে চার নাম্বার সমস্ত আসমানে কিতাবের উপরে পাঁচ নাম্বার তাকদীনের উপরে ছয় নাম্বার পরকালের উপরে এই ছয়টা জিনিস বিশ্বাস করার নাম হলো ইমান তাহলে আমরা ঈমান আনলাম দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক আমল করতে হবে বলুন কিসের আমল তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর যাদের হয়ে গেছে নেক আমল বেশি করছেন না বদ আমল বদ আমল যদি করেন ব্যবসায় কতটুক লাভবান হইবে আরে যুবক ভাই দুই নাম্বার করো নেক আমল করো আমরা কত লোক নেক আমল করছি এটা বালিশের সঙ্গে মাথা লাগাই আহি ক্যালকুলেটার হিসাব দিলি বোঝা যায় মানুষের কানে কানে হক কথা পৌঁছায় না আমরা কয়জন হক কথা বলি চার নাম্বার হলো ধৈর্য ধরো ধৈর্যটা আল্লাহ শেষে রাখছে যার ভিতরে ধৈর্য আছে তিনটা কাজ তার মাধ্যমে হবে সুবহানাল্লাহ তাহলে আজকের পর থেকে এক নাম্বার কি ঈমান আনতে হবে কার উপরে দুই নাম্বার কোন নেক আমল করব বদ আমল নয় নেক আমল করব বদ আমল না তিন নাম্বার হক কথাগুলি মানুষের কানে কানে পৌঁছায় দিব চার নাম্বার হলো ধৈর্য ধরব সব কাজে তাড়াহুড়া করা যাবে না কালি বাইয়া লাও মেলা লাও হুড়ায় লাও এগুলা বলা যাবে না ধৈর্য দুইরা সিস্টেমে কাজ করতে হবে কথা কয় না যুবক বাংলা আমার তাহলে এই চারটা কাজ আমরার ভিতরে যদি ঢুকাইতে পারি জীবন পুঁজির ব্যবসায় লস না লাভ ব্যবসা বুঝছেন নি আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন আমিন।